আসসালামু আলাইকুম। সাধারণত আইনের বাবা ফজর নামাজ পড়তে গেলে আসার সময় টাটকা শাকসবজি পেলে নিয়ে আসে, তো আজকে এখানে টমেটো নিয়ে আসছে আর মূলা শাক নিয়ে আসছে। মূলা শাকগুলো সত্যি খুব ফ্রেশ ছিল। তো মূলা শাকের সাথে দেখেন এখানে ছোট ছোট মূলা আছে, এই ছোট ছোট মূলাগুলো দিয়ে শুটকি রান্না করলে খুব ভালো লাগে। আমি অলরেডি মাছ ভিজিয়ে রেখেছি মাছ রান্নার জন্য, এখন এই মূলা দেখে ভাবতেছি যে আমি এই মূলাটা দিয়ে শুটকি রান্না করব। এটা দিয়ে শুটকি খুব মজা লাগে। আপনারা কেউ মূলা দিয়ে শুটকি খান না কি জানাবেন। তো আমার খুব ভালো লাগে মূলা দিয়ে শুটকি, আর এই মূলাটা দিয়ে তাজা পুঁটি মাছ কিন্তু খুব ভালো লাগে। টমেটো দিয়ে মূলা দিয়ে তাজা পুঁটি একদম তেল উঠে যাবে, খুব মজা লাগে খেতে। তো দেখেন এখানে অনেকখানি মূলা আছে, শুটকি খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে আমি একটু ডাটা সহ মূলাটা কেটে নিয়েছি, ডাটাটা সহ আমি এখানে ইউজ করব শুটকিতে। এখন এটা সুন্দর করে ক্লিন করতে হবে। এখন আমাকে এই শাকটা এবং এই মূলাগুলো খুব সুন্দর করে ক্লিন করে নিতে হবে। তো আপনারা জানেন এটা অন্য দেশ থেকে আসে, আবার কিছু কিছু শাক এখানে গ্রিন হাউসে ওরা বালির মধ্যে চাষ করে, এই জন্য অনেক বেশি বালি থাকে। শাকটা খুব সুন্দর করে ক্লিন করতে হয়, এতটা সময় নিয়ে এখানে শাক ক্লিন করতে হয় মনে হয় এর মধ্যে একটা তরকারি হয়ে যাবে। যাই হোক, কিছু করার নেই, শাক তো খেতেই হবে। তো এখন আমি রান্না কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি, এখানে ডালটা ফুটে আসছে আর ওদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। রান্নার অর্ধেক ঝামেলা কমে যায় ভাত আর ডালটা হয়ে গেলে। তো দেখেন আজকে রান্না বান্না সব হযবরল হয়ে যাচ্ছে। ফার্স্টে মাছ নিয়েছিলাম, মাছ রেখে শুটকি রান্না করব ভেবেছি। তো এখন আবার আইনের আরেক আম্মু এখানে ইয়ে পাঠিয়েছে, খিচুড়ি পাঠিয়েছে, বিভিন্ন রকম সবজি আর মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছে। তো এটা রেখে দিলেও ভালো লাগবে না কারণ এখন গরম আছে। তো ভাবতেছি শুটকিটাও আজকে রান্না করা হবে না। এখানে আয়ান এখন একটু খিচুড়ি খাবে, আমি এখান থেকে খিচুড়ি দিয়ে নিচ্ছি। তো রান্নার আইটেম কিছুটা কমিয়ে দিব, একটু ভাজা টাজা রান্না করব। আর এখানে একটু একটু করে খিচুড়ি দিয়ে দিব যতটুকু যে খায়, সাথে একটু ভাত করব কারণ শাকটা আমি স্কিপ করতে পারবো না, শাকটা রেখে দিলে ভালো লাগবে না। শাকটা তাজা আছে, এটা রান্না করব। তো দেখি কি রান্না করা যায়, আজকে রান্না বান্না সব হযবরল হয়ে যাচ্ছে। যাই হোক, ব্যাপার না, ওদিকে রান্না আমি চুলাই রেখে এদিকে চলে আসছিলাম আয়ানকে খিচুড়ি দেওয়ার জন্য। এখানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল, এই জন্য আমি নামিয়ে রেখেছিলাম। এখন রসুন দিয়ে ডালটা আমি বাগার দিব, সাথে এখানে একটু টক অ্যাড করব। টক ডাল খুবই ভালো লাগে, সামান্য একটু যাতে বাচ্চারাও খেতে পারে, আমার বাচ্চারাও খায় আলহামদুলিল্লাহ। তো এই পরিমাণ এতটুকু টকই আমি এখানে দিয়ে দিব, এটা আমি এখন ক্লিন করে নিব। আর আমার শাক ধোয়া কিন্তু কমপ্লিট, শাকটা ধুয়ে এখানে মূলাটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন পানি ঝরিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব, যেহেতু কাটিনি এজন্য আমি এখন আর এটা রান্না করব না। তো আমি এখানে তেঁতুলটা ধুয়ে ডালে দিয়ে দিলাম, এখন আমি রসুন দিয়ে বাগার দিব। এখন আমি রসুনটাকে একটু লালচে করে ভেজে নিব, লালচে করে ভেজে এই চুলাতে আমি এখন ডালটা বসিয়ে নিব। বসিয়ে দেন আমি রসুনটা দিয়ে একটু আকা দিয়ে রেখে দিব যেন ধোয়াটা ডালের মধ্যেই থাকে, বেরিয়ে না। এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে দিব এবং বলক চলে আসলে ধনে পাতা দিয়ে দেন নামিয়ে নিব। রেডি আমার টক ডাল। আর এখানে আমি পানি জড়িয়ে নিয়েছি মূলাটা, এভাবে আমি ফ্রিজে রেখে দিব। তো আমি কালকে শেয়ার করবো আপনাদের সাথে আমি মূলা দিয়ে শুটকিটা কিভাবে রান্না করি। মূলাগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে। এখানে আমি আধা ঘন্টা আগে বেগুন কেটে নুন হলুদ মেখে রেখেছিলাম, এখন বেগুনটা আমি ভেজে নিব। তো আপনারা একটু খেয়াল করে দেখেন বেগুন ভাজার জন্য আমি এখানে কতখানি তেল দিয়েছি, আধা ঘন্টা ভিজিয়ে রাখার জন্য এখানে এক্সট্রা কোনো তেল খাবে না বেগুনটা। সুতরাং আপনারা অল্প তেলে বেগুনটা ভাজতে পারবেন, কিন্তু ভাজার সময় পর্যাপ্ত পরিমাণ তেল দিবেন, কম দিবেন না, তাহলে এটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে যাবে, তেলটা খাবে। তো এখানে আমি যথেষ্ট পরিমাণ তেল দিয়েছি, এটা ভাজা হয়ে আসলে তেলটা ছেড়ে দিবে ভিতর থেকে, আমি আপনাদের দেখাবো ভাজার পরে। আমার পেলাতে এক ফোঁটা পরিমাণ তেল থাকবে না। এখানে খুন্তিটা দেখাচ্ছি, খুন্তিটা আমার ছেলে গাড়ি খেলে এটা দিয়ে গাড়ি খেলার কারণে আমার খুন্তিটা বাঁকা হয়ে গিয়েছে। আপনারা অনেকে ভাবতে পারেন খুন্তিটা কেমন, কিন্তু এটা ইউজ করতে খুবই ভালো লাগে। খুন্তে সামনের অংশটা খুবই থিন, খুবই পাতলা, যে কোনো কিছু উল্টাতে খুব সহজ হয়, এজন্য এই খুন্তিটা আমার খুব পছন্দ। ননস্টিকে এই খুন্তি ব্যবহার করলে কালো ইয়েগুলো উঠে আসে, তারপর আমার ভালো লাগে এটা ব্যবহার করতে কারণ রান্না করে আমি খুব আরাম পাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি বেগুনগুলো উঠিয়ে নিয়েছি, এখানে এক্সট্রা কোনো তেল বের হয়নি। আমি অনেকক্ষণ পরে আপনাদের দেখাবো, আপনাদের মনে হতে পারে যে পরে বের হবে, এখানে সেকেন্ড পার্ট দিয়ে নিয়েছি, তো পরেও বের হবে না ইনশাল্লাহ। তো এখানে তেলের পরিমাণটা দেখেন, তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই আছে, যেহেতু কড়াইটা আমার ছোট আমি খুব বেশি তেল কিন্তু এখানে দেইনি। তো এখানে মরিচটা ভেজে নিচ্ছি, শুকনা মরিচ দিয়ে বেগুন ভাজা খেতে খুব মজা। তাছাড়া আমি মূলা শাকেও এইখান থেকে ভাজা মরিচ ব্যবহার করব কারণ কাঁচা মরিচ বাসায় ওরকম নেই, আর শুকনা মরিচটা মূলা শাকের সাথে খুব সুন্দর যায়,
দেখেন এখনো কিন্তু এখান থেকে কোনো তেল বের হয়নি। আপনারা বেগুন বাজার আধা ঘন্টা আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন, দেখবেন তেলের পরিমাণ খুব কম লাগবে। তো এখন আমি এখানে শাক কেটে নিয়েছি, এখানে একটা আলু কুচি করে দিয়েছি আর এখানে রসুন কেটে নিয়েছি। আলুটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার বাচ্চার জন্য, কারণ আলুটা দেখলে ও শাকটা খাবে। যে কোনো শাকের মধ্যে লাল শাক ছাড়া আমি আলুটা ব্যবহার করার চেষ্টা করি শুধুমাত্র বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো এখানে দেখেন শাকটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি, অল্প একটু লবণ দিয়ে আমি এখানে শাকটা ভাপিয়ে নিচ্ছি। তো এখানে কাঁচামরিচ দেইনি কারণ পরিমাণ কম, এজন্য দিচ্ছি না। আমি যখন বাগার দিব তখন শুকনো মরিচটা আমি ব্যবহার করব। এখন শাক বাপানো শেষ, সেম কড়াইতেই আমি রসুন আর পেঁয়াজ এখানে একটু ভেজে নিয়েছি হালকা করে, দেন আমি এখন শাকটা দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে মরিচটা কিন্তু ভেঙে দিয়ে, শুকনো মরিচের গ্রানটা কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া আমার বাচ্চারা এতটুকু চাল খেতে পারে তো সেটা বুঝিয়ে আমি এখানে দিয়েছি। তো শাকটা কিন্তু এখানে রান্না করা কমপ্লিট, আমি খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। বিদেশে থেকেও মূলা শাক বা সরিষা শাক খাওয়াটা ভাগ্যের ব্যাপার। তো এখন আমি ডিম ভেজে নিচ্ছি, তো আমি এখানে মচমচে করে ডিমটা ভেজে নিব। তো আজকে খাবারগুলো খুবই সিম্পল কিন্তু এগুলো খেতে অসাধারণ লাগে, এ ধরনের খাবারগুলো শীতকালে খুব মজা লাগে। যেহেতু আমরা দুজন মানুষ দুটো বাচ্চা, এজন্য এক্সট্রা খাবার রান্না করে আমি ফ্রিজে রেখে খাই না, যতটুকু প্রয়োজন ঠিক অতটুকুই রান্না করি যেন রাতের মধ্যে খাওয়াটা কমপ্লিট হয়ে যায়। অবশ্য এর সাথে একটু আলু ভর্তা হলে খাবারটা আরও জমে যেত। তো আজকের আলু ভর্তা করার সময় নেই। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।